हेलो फ्रेंड्स, वेलकम माय चैनल। सबाई कैमन आशा करी सबाई सुस्थ खूब भलो रिव्यू करब हे गुरु ए महागुरु एवं दुटो सिनेमार मध्य तुलना करब दुटो सिनेमार मध्य की फैक्ट आज है दुटो सिनेमार मध्य कौन बेस्ट से बोलो। तो गुरु ए महागुरु गुरु तो गुरु सिनेमा मुक्ति पे 2003 साल और महागुरु मुक्ति पे 2007 साले। तो गुरु सिनेमा जो मुक्ति पाए तक बक्स अफिस एक बड़ो आगुन लेगे मतलब बक्स अफिस पूरा कमाल मैं प्राय एक मास दो मासाची पूरा हल हाउसफुल और ब्लैक टिकट पूरा लाइन दिए बिक्री हो। तो गुरु सिनेमा ह्यूज एक हिट सिनेमा। तो गुरु सिनेमार अभिनय दिक्कत जी मैं प्रत्येक अभिनय तो देखार मतन मिथुन चक्रवर्ती जो लुक्स और एटीट्यूडा छो कोथाए बांगला इंडस्ट्री से मिसिंग अनेक हिरो बांगला बी भलो भलो कर देव कर जीत कर मिथुन चक्रवर्ती जो स्टारदम तरह जो एक लेवल जे से डायलग मारले एक मना है भूमिकम्प हो तो वही जिनिसटा आजकल दिन आर पाई ना। तो तक मैं एक आलदा ब्यापार छिल मिथुन चक्रवर्ती डायलग आजो जदि मैं ये सिनेमा देखते बसि तो डायलगटा थाकबे मैं डायलग देखार जो मानुष किन्तु पागल मान वो आमार एक कथा एकशो कथार समान बा आरो बाकी जो डायलगगुलो आछे तखन हल पुरो मैं स्थिति एवं हाततालि पुरो मैं मेलार मतन केंपे जेत एवं এত পরিমাণে মানে মানুষ পাগল হয়ে যেত যে কারণে যে সিনেমা হলে বক্সের সাউন্ড মানুষের কানে পৌঁছাতো না এরকম পর্যন্ত হয়েছে। প্রচুর প্রচুর হিউজ একটা কালেকশন ছিল এবং গুরু সিনেমার প্রত্যেকটা গান মানে গানগুলো কি বলবো অলিতে গলিতে যে গানটা ছিল শ্রেয়া ঘোষালের গলায় তো যিশু যেটাই ছিল তো ওই গানটা নিয়ে কোনো কথা হবে না। এখনকার সময় দাঁড়িয়ে এরকম গান আর পাওয়া যায় না কিন্তু গানগুলো গুরু সিনেমার দারুণ ছিল এবং গুরুর টাইটেলটা উফ মানে কি লেভেলে ছিল মিথুন চক্রবর্তীর ড্যান্স দেখার মতন দেখার মতন। এখনকার মানুষজন বুঝবে না যে ব্যাপারটা কী রকম সেই সময় দাঁড়িয়ে মিথুন চক্রবর্তী হাই তার বডি ফিটনেস মানে ড্যান্সের যে তার যে কোয়ালিটিটা ছিল যে ড্যান্স করছে মানে মনে হয় একটা দুটো চোখ দিয়ে দেখলে যে এই মানুষটা ড্যান্স করছে তো অসাধারণ লেভেলের অভিনয় ছিল। মহাগুরু সিনেমাটা তো দুর্দান্ত সিনেমা 2007 সালে এই সিনেমাটার মানে কি বলবো কমেডির সিনগুলো যে ছিল মিথুন চক্রবর্তীর উফ মানে হেসে হেসে মানুষের পেট ব্যথা হয়ে যাবে। কিছু কিছু কমেডির সিনগুলো হয় যেগুলো যেরকম বনি সেনগুপ্ত করে থাকে তো এইগুলো কমেডি নয় মনে হয় যাত্রা করছে কিন্তু মিথুন চক্রবর্তীর কমেডির সিনগুলো কি লেভেলের করেছে মানে প্রত্যেকটা সিন বাই সিন মানে হাসিয়ে যাচ্ছিল এবং অ্যাকশন সিনগুলো এবং ডায়লগ উফ অসাধারণ। নার্সারিতে শুরু হাফ প্যান্টে গুরু ফুল প্যান্টে মহাগুরু এই যে ডায়লগগুলো থাকতো না তখনকার সময় দাঁড়িয়ে যদি 12টা নাগাদ যদি সিনেমা হলে সিনেমা শো শুরু হয় মানুষ সকাল 7টা 8টা নাগাদ হলের বাইরে গিয়ে কিন্তু হলের মধ্যে ভিড় করে দিত টিকিট নিয়ে নিয়ে এবং হলের বাইরে সকাল থেকে এই ডায়লগগুলো শোনা যেত। তো এখনকার সময় দাঁড়িয়ে এগুলো মিসিং এবং মহাগুরু সিনেমার যে মানে মিথুন চক্রবর্তীর যে পারফরমেন্স ছিল সেইটা দেখার মতন ছিল এবং মিথুন চক্রবর্তীর ওভারঅল অভিনয় তার যে ইমোশন যে জায়গাগুলো ছিল খুব সুন্দর এবং শঙ্কর যে অভিনয়টা করেছেন মানে কী লেভেলের অভিনয় করেছে। ভিলেনের চরিত্র তখনকার সময় দাঁড়িয়ে মানে মিথুন চক্রবর্তীর যেরকম প্রশংসা জনপ্রিয়তা পাশাপাশি ভিলেনের ক্যারেক্টারে মানে দেখার মতন এবং দেবশ্রীর যে কেমিস্ট্রি মিথুনের সঙ্গে বরাবরই মানে ভালো এবং এই সিনেমাতেও ভালো একটা দিক ছিল এবং বক্স অফিসে মহাগুরু একটা সুপার ডুপার হিট সিনেমা। গুরু ব্লকবাস্টার এবং মহাগুরু সুপার ডুপার হিট দুটো সিনেমাই বক্স অফিসে একদম ভালোভাবেই চলেছিল। তো গুরু সিনেমাতে যেরকম ডায়লগ যেরকম অ্যাকশন যেরকম তার যে মানে কী বলো ফাইটিং সিন মিথুন চক্রবর্তীর পারফরমেন্স বাকিদের অভিনয় গান সব কিছুই কিন্তু প্লাস পয়েন্ট। মহাগুরু সেরকম কমেডি অ্যাকশন ডায়লগ ইমোশান ফ্যামিলি ড্রামা হালকা মানে সব কিছু আপনি দেখে একটা এন্টারটেনমেন্ট পাবেন মানে এন্টারটেনমেন্ট জিনিসটা যে এনজয় যে একটা সিনেমা দেখে একটা এন্টারটেনমেন্ট পাবো মনের মধ্যে তার জন্য কিন্তু দুটো সিনেমা বেস্ট এবং দুটো সিনেমাতে কিন্তু যিশু সেনগুপ্ত ছিল। এই যে আমরা বলি না যিশু সেনগুপ্ত ভালো চান্স পায়নি যিশু সেনগুপ্তকে সেরকম পরিচালক গুরুত্ব দেয়নি কিন্তু যেরকম মানে ক্যারেক্টার পেয়েছিল গুরু বা মহাগুরুতে মানুষ কিন্তু মনে রেখেছিল মানে এই নয় যে সে মেন হিরো নয় কিন্তু তাই বলে যে তাকে পরিচালক গুরুত্ব দেয়নি তা নয়। গুরু সিনেমাতে দেখুন এবং মহাগুরু সিনেমাতে দেখুন দুটো সিনেমাতেই কিন্তু তার গান রয়েছে দুটো সিনেমাতেই কিন্তু তার ভালোভাবে কিন্তু একটা ক্যারেক্টার মানে যেরকম সিনেমার সঙ্গে যায় লাস্ট অবধি সেটা কিন্তু ভালোভাবেই গিয়েছিল। তো এটাই ছিল আমার দুটো সিনেমার মধ্যে তুলনা করা। তো আমি মনে করি দেখি দুটো সিনেমার মধ্যে আমার যেটা একটু হলেও বেশি লেগেছে সেটা হচ্ছে গুরু। তো গুরুটাকেই আমি একটু হলেও এগিয়ে রাখবো। তো দুটো সিনেমাই বেস্ট
আপনাদের কোনটা ভালো লেগেছিল, কোনটা মানে বেস্ট, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আজকাল দিনে মানুষজন অনেক আর্ট ফিল্ম দেখছে, অন্য ধারার সিনেমাগুলো দেখছে, অনির্বাণ, আবির, যিশু। তো এই যে তখনকার সময় যে সিনেমাগুলো, যে অ্যাকশন, যে কমেডি, যে ইমোশন, যে ব্যাপারগুলো যেভাবে আমরা দেখেছি এবং গরম গরম ডায়লগ, সেইগুলো আর এখনকার সময় পাওয়া যায় না এবং ভবিষ্যতে পাওয়া যাবে নাকি আমারও দাউট আছে। কারণ মিথুন চক্রবর্তী তো আর সবাই হতে পারে না, মিথুন চক্রবর্তী ইজ মিথুন চক্রবর্তী। তার যে লেভেল, তার যে স্টারডম, সে করে যেটা দেখিয়েছে, সেই জায়গাটা কেউ নিতে পারবে কিনা আমার সন্দেহ আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং টপিকের ওপর ভিডিওতে। বাই বাই।